এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আওয়াজ এইতে গেছে, আরে আল্লাহ। আব্রাহাম সব সময় নিজের সাথে দু একটা গার্ড নিয়ে বাইরে বের হয়, তবে তারা দূরে দাঁড়িয়েছিল। আব্রাহাম তাদের বিল পে করতে বলে নিচে দ্রুত আয়রাতের পেছন পেছন চলে যায়। আয়রাতকে পেছন থেকে অনেক টাক দেয়, কিন্তু আয়রাত শোনে না। এবার আব্রাহাম কিছুটা দৌড়ে গিয়ে আয়রাতের একদম সামনে এসে পড়ে, হাত ধরে থামিয়ে দেয় তাকে। কি হয়েছে? আরে আরে কাঁদছো কেন? জানবা কি হয়েছে, কাঁদছো কেন? ওই মাইয়া, এত লুচ্ছু কেন? হুম, আপনার দিকে নজর দিব কেন? কিভাবে আপনার উপর হুমড়ি খেয়ে পড়ছিল, কিভাবে তাকিয়ে তাকিয়ে আপনাকে দেখছিল। আয়রাত সত্যি কেঁদে দেয়। আব্রাহাম বুঝলো যে এগুলো আয়রাতের রাগ যা কান্নায় পরিণত হয়েছে। আব্রাহাম উচকে হেসে আয়রাতকে নিজের সাথে জড়িয়ে নেয়। আয়রাত আব্রাহামের বুকে মুখ গুঁজে দিয়ে একরকম চিল্লাচ্ছে। আব্রাহামের বুক থেকে উঠে আসতে চাইলে আব্রাহাম তাকে আরো জোরে চেপে ধরে নিজের সাথে। আব্রাহামের এই মুহূর্তে প্রচুর হাসি পাচ্ছে। শুনেন আপনি, আমার তো তাই না? আপনাকে অন্য মেয়ে কেন তাকিয়ে দেখবে? আপনি আমার তো, এরপর থেকে আমি আপনাকে বোরখা পরে বাইরে নিয়ে আসবো। কি? হ্যাঁ সত্যি। আর এখন সারুন আমাকে, আমি ওই মেয়ের কাছে যাব, তারপর এই কুত্তির মাথার সব চুল টেনে ছিঁড়ব, ছবি ক্লিক করা একদম ঘুচিয়ে দিব। লুচি বেডি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আরে বাবা, আমি কি চলে গিয়েছি নাকি? আমি তো আছি, তাই না? আমি তো তোমারই, কেউ নেবে না আমাকে তোমার কাছ থেকে। এমন করে না, এমন পাগলামি করে না বেবি গার্ল। এই এক সাইকো পাগলে আমায় বুঝ দিচ্ছে যে আমি যেন এমন পাগলামি না করি। হায় রে। আচ্ছা চলো। কোথায়? একটু আগে যে কথা বলেছি তা সত্যি করব। মানে? বিয়ে করব, বিয়ে। আয়রাত আব্রাহামের কাছে গিয়ে দাঁত কটমট করতে করতে বলে ওঠে, আমি বিয়ের আসর থেকে পালিয়ে যাব। এই কথা বলে আয়রাত চলে আসে। তার মানে এখনো রেগে আছে। আব্রাহাম আবার চলে যায় আয়রাত আয়রাত করতে করতে। রাগ যে ভাঙাতে হবে, গোধূলি লগ্ন, সূর্য অস্ত যায় যায় ভাব। একদিকে সূর্য ডুবছে, আরেকদিকে এই দুই লাভবাস নিজেদের খুন ছুটি করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। আজ সকাল থেকে আব্রাহামের কোনো খোঁজ নেই, মানে ক্ষণিকের জন্য গুম বলা যায় তাকে। আয়রাত ফোনের পর ফোন করে যাচ্ছে, টেক্সট করে যাচ্ছে, বাট নো রেসপন্স। এগুলো দেখে তো আয়রাতের মাথা নষ্ট হবার মতো অবস্থা। আয়রাত ভাবলো আব্রাহামের বাড়ি যাবো কি যাবো না, কিন্তু সেই চিন্তা বড়ক্ষণে আবার মাথা থেকে ছেড়ে ফেলে দিল। কাল রাতে খুব কম কথা হয়েছিল আব্রাহামের সাথে তার, আর আজ সকালেই সে ঘুম। এগুলো যেন আর ভালো লাগছে না। তবে আয়রাত ভাবলো সে অফিসে আছে, হয়তো কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, তাই ব্যস্ত। আয়রাত তার রুম থেকে বের হয়ে নিচে হল রুমে চলে গেল, যেতেই দেখে রণিত বসে আছে। আয়রাত যেই না রণিতের কাছে যেতে ধরবে, তখনই আব্রাহামের ফোন। আব্রাহামের ফোন কল দেখে যেন আয়রাতের শান্তি লাগে, তবে ভেবে নেয় যে ফোন ধরতে আচ্ছা মতো করে বকে দেবে। হ্যালো, এই কোথায় আপনি? সেই ভোর থেকে ফোন দিচ্ছি আপনার কাছে, কিন্তু রিসিভ করার নাম নেই, মেসেজ দিয়ে পাচ্ছি না, কোথাও না। আপনি কোথায় ছিলেন? আরে আস্তে, আগে একটু দম নাও। ধুর, আমি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ করছি। তা কি এমন কাজ শুনি? অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার থেকেও বেশি? তোমার জন্যই তো করে। মানে? এত কিছু তোমার না বুঝলেও চলবে। কিন্তু হে লিসন, কিছুক্ষণ পর একটা পার্সেল যাবে তোমার নামে, তো সেটা পিক করে নিও। পার্সেল? কিন্তু কেন? মানে পার্সেল কেন? সেটা এলেই বুঝতে পারবে। আর আমি এখন রাখছি, ওকে, পরে কথা বলি। আরে ব্যাটা, হ্যালো হ্যালো। আব্রাহাম ফোন কেড়ে দেয়। আরে তো একটা ভেংসি গেটে রণিতের কাছে চলে যায়। কি রে বিচ্ছু, কি করিস? জাম খাই। খাবে? না তুই খা। আরে খাও না, অনেক মজা। হুম, দেখে শুনে খাস, জামাতে দাগ লাগাস না, না হলে তোর মা তোকে সাবান ছাড়া ধুয়ে দেবে। তখনই কলিং বেলে চাপ পড়ে। আরে গিয়ে দরজা খুলে দেয়, দেখে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। জি জি, এখানে নুজি ইফা বিনতি আয়রাত নামে কেউ আছে? জি আমি আয়রাত, বলুন। হ্যাঁ, আসলে আপনার নামে একটা কুরিয়ার এসেছে। কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। কিন্তু এটা আপনার নামে এসেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন। এখানে একটা সিগনেচার করে দিন। ডেলিভারি বয় আয়রাতের হাতে পার্সেলটা এগিয়ে দিয়ে একটা কাগজ দেয়। আয়রাত তাতে সাইন করে দিলে এসে চলে যায়। আয়রাত দেখে বেশ বড় সড়ো একটা পার্সেল, সে অনেক বেশি এক্সাইটেড এতে কি আছে তা দেখার জন্য। সেটা তোর জেনে কাজ নেই, জাম খাচ্ছিস, চুপচাপ জাম খা। রনি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আয়রাতের দিকে। আয়রাত তো ঢ্যাং ঢ্যাং করে পার্সেলটা হাতে নিয়ে উপরে তার রুমে চলে গেল।
গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানার উপরে ধপ করে বসে পড়ে। পার্সেলটা নিচে সামনে রেখে খুলতে থাকে। একসময় খোলা শেষ হলে আয়রের ভেতরে থেকে একটা স্কাই ব্লু আর হোয়াইট কালারের কম্বিনেশনের গাউন, অসম্ভব সুন্দর দেখতে। আয়রা তা নিয়ে দেখছিল, তখনই আব্রাহামের ফোন আসে। আয়রা তো না দেখেই ফোন রিসিভ করেছে, তাই গাউনের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যালো, পছন্দ হয়েছে? আব্রাহামের কণ্ঠস্বর পেয়ে আয়রা হেসে দেয়, আপনি তো কে থাকবে বলো, পছন্দ হয়েছে? অনেক বেশি, অনেক সুন্দর গাউনটা। আমি জানি আমার চয়েস তোমার অনেক ভালো লাগবে। হ্যাঁ হয়েছে, কিন্তু এটা কেন? শোনো, গাউনটা সুন্দর করে পরে চলে আসবে। কিন্তু কোথায়? তোমার বাড়ির সামনে আব্দুল চাচা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি শুধু গাড়িতে উঠবে আর চলে আসবে। আরে বাবা, কিন্তু আসবো কোথায়? সেটা তো এলেই বুঝতে পারবে। তবে একটা কথা, কি? সেদিন তো আমাকে ফিরিয়ে দিয়েছিলে, আর প্লিজ এমন কিছু করো না, নয়তো উল্টো পাল্টা কিছু করে না বসি আমি। আমি ফিরিয়ে দিয়েছিলাম মানে? এখন রাখলাম। আরে তার কি বলবে, আগেই ফোন কেটে দেয়। আব্রাহাম সে কি করেছে কিচ্ছু বুঝতে পারছে না। যাই হোক, আরে দ্রুত রেডি হয়ে নেয়, আব্রাহামের দেওয়া গাউনটা পরে নেয়, চুলগুলো খুলে দেয় আর একদম হালকা কিছু অর্নামেন্টস, পায়ে কিছুটা উঁচু জুতো পরেছে, হাতে স্টোনের ব্রেসলেটটা পরে নিচে নেমে আসে আয়রাত। আয়রাত বাইরে যেতে ধরবে তখনই কলি আসে। হ্যাঁ চাচি, একটু বাইরে যাচ্ছি, জলদি ফিরে আসব। আয়রাত বাইরে এসে দেখে একজন মধ্যবয়স্ক লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে ওনার নাম আব্দুর রহমান, উনি আব্রাহামের সাথেই আছেন। একসময় আব্রাহামের বাবা ড্রাইভার ছিলেন, এখনও আব্রাহাম ওনাকে নিজের সাথে রেখে দিয়েছেন। আয়রাতের বাইরে আসতেই উনি গাড়ির বাইরে বের হন। আসুন ম্যাম, আব্রাহিম বাবা আপনাকে নিয়ে যেতে বলেছে। আঙ্কেল প্লিজ, আপনি আমার বাবার বয়সী, ম্যাম না ডাকলেই ভালো লাগবে। মা ডাকি? অবশ্যই। আচ্ছা আঙ্কেল, আমরা কোথায় যাচ্ছি? মা, আসলে আমি জানি না, আর জানলেও আব্রাহিম বাবা আমাকে বলতে মানা করেছে। এটা কোনো কথা? আয়রাত আবার মুখ খুলিয়ে বসে পড়ে। কেউ কিছু বলবেই না যেহেতু, তাহলে কি আর করার। দেখতে দেখতে একসময় একটা খোলামেলা জায়গায় এসে গাড়ি থামে। মা, আমরা এসে গেছি। এইখানেই? হ্যাঁ। আয়রাত গাড়ি থেকে নেমে পড়ে আর আব্দুর রহমান গাড়ি নিয়েই চলে যায়। আয়রাত এই জায়গাটা চেনে না, একদম অচেনা একটা জায়গা। আয়রাত কপাল কুঁচকে কিছুটা সামনে এগিয়ে যায়, কোথাও কাউকেও দেখতে পারছে না। কিছুটা সামনে গুলে আয়রাতের চোখগুলো আপনা আপনি বড় হয়ে যায়, কেননা সামনে সুন্দর একটা পুকুর, তাতে আবার হয়েছে বেশ কিছু পদ্মফুল, সাদা ধবধবে পালকের পাতি হাঁসগুলো পানিতে ভেসে বেড়াচ্ছে এদিক থেকে সেদিক, আবার মাঝে মাঝে পানিতে ডুব দিয়ে উপরে উঠে আসে। পুকুরের চারিপাশে রয়েছে সারি সারি গাছ, এখানে যত দূর চোখ যায় শুধু খোলা আকাশ আর সবুজ ঘাস, রয়েছে মনোমুগ্ধকর খোলা বাতাস। আয়রাতের এখন মন চাইছে সব ছেড়ে ছুঁড়ে ছুটে যাক ওই দূর দিগন্তে, কি যে সুন্দর একটা জায়গা বলারও বাইরে। মুগ্ধ নয়নে আয়রাত তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছে। তখনই হঠাৎ আয়রাতের মাথার উপর দিয়ে অনেকগুলো ফুলের পাপড়ি ঝরে পড়ে। আয়রাত অবাক হয়ে তাকিয়ে আছে, এই ফুলগুলো কোথা থেকে এলো আবার? তবে নিজের অজান্তেই আয়রাতের মুখে হাসি ফুটে ওঠে, সে নিজে দুই দিকে তার দুই হাত মেলে দিয়েছে। এতগুলো ফুলের পাপড়ি সব আয়রাতের উপরে পড়েছে। আয়রাত খিলখিল করে হেসে ওঠে। তখনই এক নেশাময় পুরুষালী কণ্ঠে আয়রাতের পেছনে ঘুরে তাকায়, তাকিয়েই আয়রাত অবাক। আব্রাহাম এক হাঁটু গেড়ে আয়রাতের সামনে বসে আছে, হাতে একটা ফুলের বুকে আর রিং। আমি ভাবতেই পারি না নিজেকে তোমায় ছাড়া, আমার অস্তিত্ব তুমি। আয়রাত আছে তো আব্রাহাম আছে, আয়রাত নেই তো আব্রাহাম নেই। আয়রাত, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কথাটা আমি শেষ নিঃশ্বাস অব্দি প্রতিদিন বলেই যাব। আমার লাইফে আসে ফার্স্ট অ্যান্ড লাস্ট মেয়ে তুমি, তুমিই প্রথম, তুমিই শেষ। না, তোমার আগে কেউ ছিল আর না তোমার পরে কেউ আসবে। আমি আমার জীবনের সূর্যোদয়টা তোমার সাথে দেখতে চাই, আর তার সাথে সূর্যাস্তটাও। আমার জীবন তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। তুমি যদি একটু আমাকে কমও ভালোবাসো তাতেও সমস্যা নেই, আমার চলবে, কেননা আমার একার ভালোবাসে আমাদের দুইজনের জন্য যথেষ্ট। আমি তোমার সাথে ছিলাম, আছি আর সব সময় থাকবো। তুমি শুধু আমার হাতটা শক্তভাবে ধরে রেখো আর আমাকে একটু নিজের বলে দাবি করো। আর তুমি তো আমারই, আমি যেন বলতে পারি যে না, সবাই এক না, সবাই এক হয় না তো, সবাই ছেড়ে যায় না তো, কেউ কেউ নিজের শেষ নিঃশ্বাস অব্দি থেকে যায়। আমাদের দুইজনের শেষ বয়সে যখন আমরা 60-65 বছরের বুড়ো বুড়ি হয়ে যাব, তখন যেন এই আয়রাত এই আব্রাহামেরই থাকে, আর এই আব্রাহাম এই আয়রাতের। বিকেলে শেষ বেলাটা যেন আমার হাতে তোমার হাত আর আমার কাঁধে তোমার মাথা রেখেই শেষ হয়। আয়রাত সবাই বলে আমি আমার ভালোবাসার জন্য মরতেও রাজি,
আই এম সরি, আমি তোমার জন্য মরতে রাজি না, কারণ আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই, তোমার নামে লিখে দিতে চাই, একসাথে বাঁচতে চাই আমি তোমাকে নিয়ে। তো এত কিছু যে পরিকল্পনা আছে আমার তোমাকে নিয়ে, এটা কি পূর্ণ করবে তুমি আমার সাথে? চিরতরে হবে কি আমার? হবে এই আব্রাহামের আয়রাত? আব্রাহাম এই কথাগুলো এক দৃষ্টিতে আয়রাতের দিকে তাকিয়ে থেকেই বলেছে। আয়রাত ভাবেনি যে আব্রাহাম তাকে এমন একটা সারপ্রাইজ দেবে। ঠুপ করে আয়রাতের চোখ দিয়ে এক বিন্দু পানি গড়িয়ে পড়ে। আব্রাহামের দিকে সেও ঘোর লাগানো এনে তাকিয়ে আছে, আর আব্রাহাম সে যেন নিজের প্রশ্নের জবাবগুলো আয়রাতের চোখে খুঁজে চলেছে। আয়রাতের সারা মুখে তার চোখগুলো বিচরণ করে চলেছে। আয়রাত তার চোখ দুটো বন্ধ করে নিল। তার চোখের দেওয়ালে সেই দিন সেই রিসোর্টের কথাটা ভেসে উঠল। আব্রাহাম তাকে এইভাবে সেই দিনও প্রপোজ করেছিল, আয়রাতকে ফিরিয়ে দিয়েছিল সেই দিন। আর এখন আয়রাতের কাছে ক্লিয়ার হলো যে আব্রাহাম কেন তাকে ফোন করে ফিরিয়ে দেবার কথা বলছিল। সেই দিন যখন আব্রাহাম আয়রাতকে প্রথম প্রপোজ করে তখন আয়রাতের বেশ ভয় লেগেছিল। অবাকের চরম পর্যায়ে গিয়ে নিজে দুই পা পিছিয়ে নিয়েছিল। আয়রাত নিজে চোখ মেলে তাকায়। আব্রাহাম এখনও অধীর আগ্রহে আয়রাতের দিকেই তাকিয়ে আছে, যেন নিজের জবাব পাওয়ার ব্যাকুল ইচ্ছে। আয়রাত নিজের হাত দিয়ে ঠোঁটগুলো কামড়িয়ে ধরে কোনো রকমের কান্না থামাচ্ছে। ভীষণ ইমোশন কাজ করছে নিজের মাঝে। আয়রাত বেবি গার্ল, ডু ইউ লাভ মি? ইয়েস, আই উড। আয়রাত তো সেই দিন নিচে দুই পা আব্রাহামের দিক থেকে পিছিয়ে নিয়েছিল, কিন্তু আজ এখন সে আব্রাহামের দিকে নিচে দুই পা এগিয়ে দিল। উইল ইউ ম্যারি মি? ইয়েস। আয়রাত এক হাত দিয়ে নিচে চোখের পানি কোনো রকমে মুছে ফেলে। আব্রাহাম ডায়মন্ড রিংটা আয়রাতের হাতে পরিয়ে দেয়। আয়রাত ঝট করে আব্রাহামকে জড়িয়ে ধরে। আব্রাহাম নিজেও আয়রাতকে জড়িয়ে ধরে, এক হাত আয়রাতের কোমরে ধরে, আরেক হাত আয়রাতের মাথার পেছনে দিয়ে দেয়। আয়রাতের মাথার উপরে আলতো করে চুমু এঁকে দেয়। আর তখনই বেশ চিল্লাপাল্লা করে চারিদিক থেকে সবাই ছুটে আসে। সবাই বলতে অয়ন, দিয়া, রোহিত, আরুষি আর কৌশল। আয়রাত ওদের দেখে হেসে দেয়। এই তোরা সবাই এখানে তো থাকবো না, তুমি যে তলে তলে কত বড় টেম্পো চালাও। আহা, সিরিয়াসলি অনেক হ্যাপি হ্যাপি লাগছে। ওহ গড, অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন তো আমার আর আয়রাত নাম ধরে ডাকলে চলবে না, বৌমনি বলে ডাকতে হবে। কংগ্রেচুলেশনস গাইস, যাক তোরা এক হলি অবশেষে। আপু এতে কি আছে? তোরা সবাই মিঙ্গেলি থাক, একাই সিঙ্গেল আমি মরি, আমি মঙ্গল গ্রহে চলে যাই, মিশন মঙ্গল। কৌশলের কথা সবাই হেসে ওঠে। আছে আছে আমার কাছেও, তোমার জোড়া আছে ভাই। ও মা, তাই নাকি গো? অবনি, তাহলে এখানে সবাই বুক করা? আবার জিগায়, অবশ্যই। এভাবেই চলতে থাকলো বেশ সময়, সবাই মিলে আড্ডা দেয়। তারপর রোহিত, আরুষি, অয়ন, দিয়া আর কৌশল চলে যায়, কিন্তু আব্রাহাম আর আয়রাত সেখানেই থেকে যায়। আব্রাহাম ঘাসের উপরে বসে আছে, আর তার কোলেই হেলান দিয়ে আতশোয়া হয়ে আছে আয়রাত। আয়রাতের এক হাত আব্রাহামের আরেক হাতের ভাঁজে। আমরা কখন বাসায় যাব? বন্ধু চাইছে যে এখান থেকে তোমাকে সোজা আমার বাড়ি নিয়ে যায়। আচ্ছা আব্রাহাম, আমার না কেন যেন মনে হচ্ছে যে আমার চাচ্ছু আমাদের ব্যাপারটা নিয়ে রাজি হবে না। আমি তো জোক বলিনি, হাসছেন কেন? তোমার কি মনে হয় যে আমি কারোর কথা, তোমার কি মনে হয় যে আমি কারোর বলা কওয়ার নিচে পড়ে থাকবো নাকি? ভাগিয়ে নিয়ে আসবো আমি তোমাকে। তোমার চাচা চাচি রাজি থাকলেও এই বিয়ে হবে, না থাকলেও এই বিয়ে হবেই। হ্যাঁ, যেখানে আমি তোমার মতামত নেবো না বিয়ের জন্য, সবটা তুলে নিয়ে বিয়ে করে ফেলবো, সেখানে কিনা তোমার ওই কারুষ চাচা চাচি। হ্যাঁ শালে, ধুর এভাবে বলতে হয় না। আচ্ছা আজ আমি তোমাদের বাসে যাব, সেখানে গিয়ে যতটুকু না বললেই নয় ততটুকুই বলবো, তারপর সম্পূর্ণ আমার ইচ্ছে, বুঝেছো? এখন দাদির সাথে দেখা করে পরে তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো, চলো। আব্রাহাম আর আয়রাত চলে গেল। আব্রাহাম আয়রাতকে নিজের বাড়িতে যায়। সেখানে আয়রাত আর ইলা বসে অনেক গল্প করে। ইলা যেন এই আধ বয়সে একটা সঙ্গী হয়ে গেছে, সেটা আয়রাত, তাকে পেলে আর কিচ্ছু লাগে না। যাই হোক, প্রায় ঘণ্টা একের মতো থেকে আয়রাত চলে আসে। আব্রাহাম নিচে তাকে নিয়ে আসে। আব্রাহাম আর আয়রাত যখন একসাথে আয়রাতের বাসায় ঢুকে, তখন আয়রাতের চাচা চাচি সবাই ড্রয়িং রুমে বসেছিল। আব্রাহাম কাউকে কিছু না বলে সোজা ইকবাল সাহেবের পাশে বসে পড়ে। প্রিয় চাচা জান, সরি শ্বশুর আব্বু, বেশি না, তবে তোমাকে জাস্ট এতটুকু বলতে চাই যে আমি তোমার একমাত্র মেয়েকে খুব খুব জলদি বিয়ে করে নিজের সাথে নিয়ে যেতে চাই। সো আমি হচ্ছি তোমার একমাত্র মেয়ের জামাই, বুঝলে? আয়রাত আমার, তোমার রাজি থাকলেও বিয়ে হবে, আর না থাকলেও। যদি ভালোভাবে রাজি হয়ে যাও তাহলে ভালো কথা, না হলে বাঁকা পথ আমি অনেক ভালো জানি। এর আগে চাই তোমরা আমার মিষ্টি সুরের ট্রেড ভাবো বা অন্য কিছু,
তাড়াতাড়ি তোমার মেয়ের সাথে আমার বিয়ের জন্য রাজি হয়ে যাও। অবশ্য শুরু বাবাজি আমাজান। আয়রাতের বেশ হাসি পাচ্ছে, সে মুখ টিপে হাসছে আব্রাহামের এমন কথা শুনে। আর এছাড়াও এতদিনে আব্রাহামের ব্যাপারে বেশ ধারণা হয়ে গেছে ইকবাল সাহেবের। আর যাই হোক, আব্রাহাম আয়রাতের জন্য বেস্ট। আয়রাতের জন্য আব্রাহামের থেকে ভালো কোনো ছেলে আর হয়ই না। আব্রাহাম এই বলেই উঠে গেল। সবার সামনেই আব্রাহাম আয়রাতের গালের পাশে নিজের হাত রেখে তার কপালে একটা গাঢ় চুমু দিয়ে চলে যায়। আয়রাত আর কি বলবে, সেও নিজের রুমে উপরে চলে যায়। ইকবাল সাহেব কিছুক্ষণ ভাবলেন এই বিষয়টা নিয়ে। তিনি কলি থেকে তাকিয়ে দেখে কলি হাফলার মতো তাকিয়ে আছে। কলি হঠাৎ করে ইকবাল সাহেবের হাতে নিজের হাত রাখেন। ইকবাল সাহেব তার দিকে তাকালে কলি চোখের ইশারা দেয়, অর্থাৎ হ্যাঁ বিয়েটা হোক। ইকবাল সাহেব মুচকি হেসে উঠে বাইরের দিকে চলে আসে। দেখে আব্রাহাম গাড়ির দরজা খুলছে, তখন ইকবাল সাহেবের ডাক। আব্রাহাম। আরে শ্বশুর আব্বু, তুমি এখানে? ইকবাল সাহেব কিছু না বলে আব্রাহামের দিকে এগিয়ে যায়। হুট করে আব্রাহামের হাতটা নিজের হাতে তুলে নেয়। আব্রাহাম কিছু না বুঝে শুধু তাকিয়ে আছে, আর সে এখন একটু সিরিয়াস হয়। আমার মেয়েটাকে সারা জীবন ভালোবাসার আগলে রাখো বাবা। এই বলেই ইকবাল সাহেব চলে যান। আব্রাহাম কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মানে কি? মানে আয়রাতের চাচা চাচি রাজি? হো হো গড, সবাই রাজি হয়ে গেছে। আব্রাহাম হেসে ওঠে। আজ কারো খুশির কোনো সীমাই নেই, একদম বাঁধ ভাঙা খুশি। আব্রাহাম হঠাৎ ওপরের দিকে তাকায়, দেখে যে আয়রাত তার রুমের করিডোর থেকে নিচের দিকে তাকিয়ে আছে, আর বাতাসে তার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে ছুমুর মতো কিছু একটা দেয়। আয়রাত হেসে দেয়। তারপর আব্রাহাম তার গাড়ি নিয়ে চলে আসে, আর আয়রাতও ভেতরে চলে যায়। সবাই খুশিতে দিশেহারা।